সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি রামেশ্বরম থেকে। আজকে সারাদিনের নির্বাচনের ফলাফল থেকে আপনারা সবাই ক্লান্ত, তাই ট্রাভেল ডায়েরি ব্লগটাও ফেলে রাখা যাবে না। আজকে এখন যাচ্ছি গল্পমান্নার। তো রামেশ্বরম থেকে যদি যান তো গল্পমান্না আপনাদের যেতেই হবে, ঠিক আছে, এটা মিস করবেন না। ওই জায়গার সমুদ্রের শোভা জাস্ট উপেক্ষণীয় নয় কোনোভাবেই, আর টুকটাক খাওয়া দাওয়া তো আছেই। আচ্ছা, শিবরাত্রি, শিবরাত্রিতে আমাদের রামেশ্বরমেই থাকতে হলো, আর এখান থেকে সোজা চলে যাবো কন্যাকুমারী বাসে করে। তো দেখতে থাকুন আমার কাহিনী। আগের ব্লগে অলরেডি শুনলেন বাইক নিয়ে সমস্যার কথা। তো এখন সকাল সকাল চলে যাচ্ছি গল্পমান্নার, এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে। আর তেমন ব্রেকফাস্ট কিছু করলাম না, পৌঁছে দেখছি কী হয়। যতদূর রাস্তায় যাচ্ছিলাম চারদিক সবুজে সবুজ, পাশ ওপাশ সব নারকল গাছের শাড়ি। আমরা চলে এসেছি কুন্তখাল বিচের সামনে। এটা কিন্তু বিচের ওপেনিংটা না, অ্যাকচুয়ালি আমরা এখনও পৌঁছোইনি কুন্তখাল বিচ। আমাদের এদিকে আসার কথাও নয়, জাস্ট গুগল ম্যাপের ভুল বিভ্রান্তির জন্যই আমরা এদিকে ঢুকে গেলাম। এটা একটা ডক টাইপের জায়গা, বাট এসে দেখি জায়গাটা পুরো খালি, মানে লোকজন তো এদিকে আসেই না কেউ। চারদিক নেই পুরো, আর মাছগুলো সব তীরে খাবি খাচ্ছে, আর সব কিনবাদের জেলেদের নৌকো সব চারদিকে দাঁড়িয়ে আছে। সকালবেলা এই নৌকোগুলো বেরোবে মাছ ধরতে, এখনো বেরোয়নি, গোছাগুছি করছে, জালটা গোছাচ্ছে দেখলাম। আর একদম সাইডে বিভিন্ন কালারফুল মাছ রয়েছে, ইয়েলো ব্ল্যাক স্ট্রাইপের মাছ। স্লো মোশন একটা জায়গায় দেখাব। চারদিকে শান্ত একটা মধুর হাওয়া দিচ্ছে, এখান থেকে যেতে ইচ্ছেই করছে না। এবার সেটাই ঘুরে বেড়াচ্ছিলাম, হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখলাম। সে টুরিস্টদের আধিক্য হলেও কোথাও ট্যুরিজম এন্ড ডেভেলপমেন্ট আটকানো যাবে না, সব জায়গায় একদিন সমান থাকবেই না। আচ্ছা, আমরা ঘুরে নিই, সুযোগ সুবিধায় আছে এ বাসটা। এখন যেতে হবে অ্যাকচুয়াল গাধবা মান্নারটা দেখতে যাবো। আর ওইদিকে আছে কোথায় গেল, কোথায় গেল, ওই দিকটায় আছে এইটা, এটা হলো বিবেকানন্দ আশ্রম। গতকাল বাইক নিয়ে যা ঝামেলা হয়েছিল, আজকে মাথায় টেনশন আছে, একবার করে দূরে দেখছি ঠিকঠাক আছে তো, কেউ দাঁড়িয়ে নেই তো আইসক্রিমের গাঠি নিয়ে স্টার্ট দেওয়ার জন্য। যাই হোক, তেমন কিছু হয়নি, এখন যাচ্ছি। এখান থেকে সাইডেই ওই গাধবা মান্নার যাওয়ার জন্য বোট আছে, বিবেকানন্দের একটা আশ্রমও ছিল ওখানে। আমরা এখন গাধবা মান্নাই যাবো, বিবেকানন্দের আশ্রম আর যাওয়া হয়নি। এটা কিন্তু কুড়ুসরাই আইল্যান্ড নয়, এখান থেকে নৌকো করে যেতে হবে কুড়ুসরাই আইল্যান্ডে, ওখানে ওটাই হলো গল্পা মান্নার। তার জন্য 300 টাকা টিকিট, বাট এক্ষুনি আমরা টিকিট কাটতে পারলাম না, তার কারণ অলরেডি একটা ট্রিপ জাস্ট গেছে আর কি। আর কারণ হলো মিনিমাম 10 জন না হলে বোট হবে না, আর যতক্ষণ এদের একখানেই বোট আছে, আগের বোটটা অলরেডি 15-16 জন নিয়ে চলে গেল, এখন কিছু খেয়ে ওয়েট করছি। আমাদের সাথে এখন 5 জন মতো হচ্ছে, আরও কয়েকজন হলে তারপর ছাড়বে। এখন টিকিট কাটেনি, ফোন করবে, যদি সিট অ্যাভেলেবল থাকে ফোন করবে, তখন টিকিট কাটতে হবে। তো এখন জাস্ট পাড়ে বসে অপেক্ষা করছি, যদিও খুবই হাওয়া এখানে, ওই বেড়া দরমা দিয়ে বেঁধে একটা প্রতীক্ষালয়ের মধ্যে করেছে, ওই জায়গায় বসে রিফ্রেশিংই লাগছিল, হাওয়া লাগছিল। আর এই উপকূলবর্তী এলাকায় খিদের চেয়ে বেশি জল টেস্টাটাই মেন পায়। যাই হোক, একটু ঠান্ডা জল, কটা কাচ্চা লজেন্স, আর টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, সেটা খেতে খেতেই হয়ে গেল সময়। এই আমাদের নৌকো চলে এসছে, ওই একটা ট্রিপ এসছে, সেই নৌকোটাই আবার নিয়ে যাবে। এই এই নৌকোর ক্যাপাসিটি কী বলবো, ওই 20 জন মতো একসাথে নেওয়া যায়, বাট ওরা চেপে চুপে নিয়ে নেয় আর কি। এরকম সবাই উঠছি এখন নৌকোতে, লাইফ জ্যাকেট তো পরতেই হবে মাস্ট।
এই যে বললাম চেপে চুপে সবাইকে নেবে, এতক্ষণ তো মানে আর কি অনেকক্ষণই তো আমরা ওয়েট করছিলাম, তার আগে অনেকে এসছে যা টিকিট কাটতে পারেনি, তো প্রত্যেকেই ফোন করে করে ডেকেছে যে নৌকো এসে গেছে ওঠো, তো সবার জন্যই আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই বাচ্চারা রয়েছে আরও কয়েকজন নতুন এলো তারাও উঠছে। ভেবেছিলাম আমরা তো জাস্ট নৌকো আসবে আমরা চলে যাবো, এখন নৌকো ছাড়ার সময় হয়েছে, সবাই এসে লাইফ জ্যাকেট পরে রেডি। শান্ত সমুদ্রের ওপর দিয়ে এই জার্নি, আর এক্সট্রা করে কী গল্প বলবো, এই যে ফিলিংটাই খুব ভালো লাগছিল। মাঝখানে একটা জায়গা আছে, ওখানে অ্যাকচুয়ালি পুরো কোরালসগুলো রয়েছে, লিভিং কোরালস, ডেড কোরালস সবই আছে, বিশেষ করে ওই জায়গাটা লিভিং কোরালস আছে, কিন্তু ওই জায়গাটা স্কুবা ডাইভিং বা কিছু অ্যালাউড না, ওই জায়গাটা নৌকো যাওয়া অ্যালাউড না, এই জন্য ওখানটায় জাস্ট একবার আমাদের নিয়ে গেলো, যেটা ঘুরি নিয়ে চলে গেলো, বাট ওপর দিয়ে নিয়ে গেলে থোড়াই কি নিচটা দেখা যায়, এবার জাস্ট বললো যে এখানে আছে, খানিকক্ষণের মধ্যেই এই হার্ডলি 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওপারে, যেখান থেকে গাধবা মানে ট্রিপ শুরু হবে। ওদের একজন রিপ্রেজেন্টেটিভ বা গাইড রয়েছে যিনি আমাদের সব বিস্তারিত বর্ণনা করবেন কোনটা কী অ্যাকচুয়ালি। আমরা গাধবা মান্নার সামনে নামলাম, এবার বাস চড়ে যাবো, ঘুরবো কতক্ষণ, 1 ঘন্টা বলছি, 1 ঘন্টা ঘোরাই যাবে ভেতরটা। ই আমাদের গাইড, তো সবাইকে তাড়াতাড়ি আসতে বলছে, এক লাইনে লাইন পৌঁছে বিচ্ছিন্ন, কোথায় কী আছে দেখতে সবাই উৎসুক। এই লিভিং কোয়ার্টারসগুলোই ওই প্রোটেক্টেড এরিয়া আছে, যেটা করে একটা বলছিলাম জলের তলায়, এই সামুদ্রিক পাখিগুলো মাঝে মাঝে এই তীরে দেখা যায়, এখন নেই আর কি। এই জায়গাটায় গাছের ওপরে সব হাঙরের স্কাল, ডলফিনের স্কাল, আবার কচ্ছপের মাথার স্কাল সব এগুলো রাখা হয়েছে, এমনি প্রোটেক্ট না, জাস্ট রাখা হয়েছে লোকের টুরিস্ট দেখার পারপাস। মাথার খুদিগুলো দেখে এখন এগোচ্ছি, এই চারিদিকে সব ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, যাই না সুন্দরী গান গেওয়া হেতাল কিনা, বাট এই অ্যালোভেরার জঙ্গল রয়েছে যেমন এই জায়গাটা, আর একদম সামনে আছে এটা ব্রিটিশদের একটা অফিস টাইপের, বাট যিনি গাইড উনি বলছেন এটা পুরোটাই কোরাল স্টোনে তৈরি, ডেড কোরালস দিয়ে, তো দেখি ডেড কোরালস দিয়ে তৈরি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কীরকম, যদিও কনস্ট্রাকশন তো দেখছি না, গিয়ে দেখি ভেতরে নিচে আবার টাইলস বসানো, টাইলসটা মনে হয় সেই শেখাদের ডেড কোরালস দিয়ে নয় তাই না, কিন্তু বেরোনোর সময় বুঝতে পারিনি মাথায় এবার ঠোকা খেলাম, মনে পড়লো হঠাৎ বলতে বলতে। এপাস দিয়ে হেঁটে বেরিয়ে বেরিয়ে এখন মেইন জায়গাটা খুলবে, একদম সাউদার্ন পয়েন্ট নয় বাট তার থেকে খুব একটা দূরেও নয়, এই খুলল গাধবা মান্নারের সমুদ্র, পুরো নীল সবুজ, এই জায়গায় দাঁড়িয়ে স্নান না করে পারা যাবে না, সমুদ্রের পাড়ে অনেক ডেড কোরালস পড়ে আছে, তুলে তুলে দেখছিলাম, একটা সাথে করে নিয়েও এসেছি, গাইড বলছে কেউ যেন দেখতে না পায়। আর এখানে কি ধরনের একটা গাছ ছিল, আচ্ছা নামটাই মতো মনে পড়ছে না, সবাই অনেকক্ষণই সময় এখানে কাটালো, বাট কেউই আর ফিরতে চাইছিল না, কারণ এতক্ষণ এত কিছু দেখানোর পর কিছু জ্যান্ত কোড়াল বা এমন আকর্ষণীয় কিছু সে আস্তে দেখতে পায়নি, কিন্তু এইখানে এসে আর ফিরতে ইচ্ছে করছিল না, কাউরই জাস্ট বসেছিলাম এই সুন্দর জায়গাটাকে উপভোগ করছিলাম। দেখুন আপনারা পানকৌড়ি, তো চলো গোয়া।
তুই সাঁতারও কাটবে, সাঁতারও হ্যাঁ তুই শান্তিতে সাঁতার কাটতে পারবে। স্বচ্ছ নৌকো তো জানিনি একটা, বাট ওই ট্রিপ আর একটা আসবে, তারপর আমাদের যাওয়ার পালা। তো সবাই এখানে বসে খানিকক্ষণ ওয়েট করতে হলো, ওয়েট যখন করতেই হবে একটা গাছে গুড়িতে সবাই বসছিলাম, আমি মাঝে মাঝে সেটা জানছিলাম। নৌকো চলে এলো, নৌকোর পাশেও মাছ দেখা যাচ্ছিল। এখন যা যাক গাড়ি করে আবার হোটেলের দিকে, এখন লাঞ্চ হয়নি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়া দাওয়াটাই গন্ডগোল হয়েছে। ব্রেকফাস্টে আমি কিছু করিনি, কফি খেয়ে চলে এসেছিলাম, তখন লাঞ্চ করতে হবে। ভেবেছিলাম পুরো রামেশ্বরম সেন্টার পর্যন্ত গিয়ে তারপর খাবো, বাট তার করলাম না, যাওয়ার পথেই দেখলাম লেফট সাইডে একটা বিরিয়ানি তৈরি করছে, তো বিরিয়ানি আর মাছ ভাজা অর্ডার করে দিলাম, তো দিয়ে দিচ্ছে। মনে হয় যদি লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই বসে মিলস খাচ্ছে, এতে বিরিয়ানিতে ডিম আছে, এটা আবার এই কষানো এরকম বিরিয়ানি না, এই যে কড়াই নিয়ে যে বিরিয়ানিটা সবাই দিচ্ছি, তো সব জায়গায় হালকা, আর সাথে মাছ ভাজা দিল। সালানটা মেল দিয়েই মাদুরাই কড়াইখানাতেই পেয়েছিলাম, এখানে নর্মাল চিকেন গ্রেভি, আর যে মাছ ভাজাটা দিল ওটা দেখে মানে কী হয়েছে, মাছ ভাজা তো বলছে এটা রিকেট হয়েছে নাকি, আর এক্সট্রা মাছ ভাজা অর্ডার করলো না, মোটামুটি পেট ভরে গেছে। এখন হোটেলের সামনাসামনি পৌঁছে একটা দোকানে জুস খাবো, জুস অর্ডার করেছি, যাই মেন কাজটা সেরে নিই। কন্যাকুমারী যেতে হবে, তো এখান থেকে বাস কি আছে দেখতে হবে, তো প্রথমে বাইকে করে সোজা বাস স্ট্যান্ডেই যাচ্ছি। হ্যালো, দুপুর দেড়টা নগর করে দেখা আছে, দেখেছি তো এখান থেকে বাস বুক করে নিলাম এখনই। হ্যাঁ, তো 385 টাকা ওদিকে, আবার 6:15 যদিও এই রামেশ্বরম থেকে কন্যাকুমারী বাসটা অনলাইনেও কাটা যায়, ওই সিমিলার ওয়েবসাইট থেকে কিন্তু বাস স্টেশনের কাউন্টারে কাটলো, বাট নিজেরা ওয়েবসাইট খুলে হ্যান্ডেল করতে পারলাম, সার্ভার ডাউন বলছে এখনও খুলছেই না, তাই আর চান্স নেওয়া গেল না। ওই বাস স্টেশনেই ওরা ঠিকঠাকই ন্যায্য মূল্যেই টিকিট কেটে দেবে, আমরা গভর্নমেন্ট বাসের টিকিট এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, রামেশ্বরম থেকে মাদুরাই যান বা ওখান থেকে সোজা কন্যাকুমারী যান, যাই যান। আজকে তো শিবরাত্রি, তো ভিড় বাড়ছে অলরেডি এদিক ওদিক, এখন যাই। আপাতত ওই বিচের ধারেই বসেই আজকে আমাদের শেষ দিন, রামেশ্বরমে কালকে সকালে তো চলে যাবো কন্যাকুমারী, কিন্তু এই বিচের সামনে আর বসলাম না, জাস্ট বাইক নিয়ে এবার সবাই একটা চক্কর মেরে নিলাম, কারণ বাইকটা ফেরত দিতে হবে। আর দুদিনের জন্যই নিয়েছি, সন্ধ্যাবেলা একবার ফেরত দিয়ে দিই, আর চান্স নিতে পারছি না। অলরেডি কালকে রাতে টেনশন গেছে, বাইক আছে কি নেই, কেউ নিয়ে নিতে না তো সরিয়ে নিতে না তো, যার পথে আবার গরু রাস্তা ব্লক করে দিয়েছে, তো বাইকটা ফেরত দিলাম। এবার হেঁটেই দেখছি এদিক ওদিক কী আছে, সামনে একটা দোকানে আগে চা খেয়ে নিই, চার সাথে ভাজাভুজি কিছু খাওয়া কিনা ভাবলাম, বাট ছেড়ে দিলাম, ফিল্টার কফি খেলাম অ্যাকচুয়ালি, চা নয়। আর কফির দোকানের সামনে সব গরুগুলো ভিড় করেছে, সবাই খাচ্ছে, মাঝে মাঝে এসে তাড়া করছে। সবই ভুল বললাম, আমি এখনও বাইকেই আছি অ্যাকচুয়ালি, বাট বাইক করে ফেরার পথে জমা দেবো, জমা দেওয়ার আগে রাস্তায় কি ট্রাফিক, কারণ অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এদের পুজোর আগে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এদেরকে কাঁধে করে পুরো রামেশ্বরমের রাস্তা দিয়ে ঘোরাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘুরে এরা এই মন্দিরটা দিয়ে রামেশ্বরমের মন্দির না, এটা একটা অন্য মন্দির, এখানে সব দেবীকে নিয়ে রথে করে কাঁধে করে করে পুরো রাস্তায় ঘোরানো হচ্ছে, নিয়ে আবার এই সব বিয়ের বাড়ির মতো বাজনা বাজছে, ধুমধুম ধুমধুম চলছি, মনে হচ্ছে না কার বিয়ে হচ্ছে। এই লাস্টে শিব দুর্গাকে নিয়ে ভেতরে গেল, তারপর আমরা ওখান থেকে বেরোতাম, ওখানে তারপরেই জ্যামটা ক্লিয়ার হতো, পুরো রাস্তাটা ব্লক হয়েছে দিন। ওই দেখুন গণেশকে নিয়ে যাচ্ছে, এতক্ষণ ঘুরে এলো, এই ঘোড়ার কান থেকে নামা যাকে ঘোড়ার রথ, এবার এই চারজন এই নিয়ে যাচ্ছে, এবার এই মন্দিরে ঢোকাবে, শিব পার্বতী নামবে গণেশের পরে।
এই যে নিয়ে যাচ্ছে, মন্দিরে ঢুকছে। ট্রাফিক শেষে বাইকটা জমা দিয়া নিয়ে ঢুকে গেছি এখন আমার কফির দোকানে। ওখানে ফার্স্ট এক পাপটা খেতেই হবে। সন্ধ্যাবেলা ঘরে ঢুকে ব্যাগপত্র দুটো গুছিয়ে নিলাম আর টিকিটটা একটু মিলিয়ে নিলাম, এখন বেরিয়েছি। আর রাতে ডিনারটা করিনি, ডিনার করার জন্য সামনে একটা দোকানে ইডলি পাওয়া যায়, মানে আগের দিন যখন ঘুরে দেখছিলাম যে ফ্রেশ ইডলি বানাচ্ছিল, মানে আসলে একদম গিয়ে কিছুই নেই, ওই একটা দোসা অর্ডার করে হালকার মধ্যে খেয়েছি, খেয়ে নিলাম। সকালে উঠে ফার্স্ট এই সিমিলার ইডলি দোকানটায় গেলাম, ওই যেখানে ইডলি আগের দিন পেলাম না। ভেতরে গিয়ে দেখি অনেকটা দোকান, সব এত ভিড় করে খাচ্ছে মনে হচ্ছে একটা বিয়ের বাড়ি চলছে। ওখানে ইডলি অর্ডার করলাম, ইডলি খেয়ে রাস্তা আছে করেই বেরোতে হবে, এর দিকে ঘরে গেলাম, নিয়ে বাকি জিনিসপত্র যা আছে গুছিয়ে লাঞ্চের ব্যবস্থা দেখে নিলাম। যেতে অ্যাকচুয়ালি টাইম লাগবে, আর যেহেতু লাঞ্চ করেই যাওয়ার টাইম পেয়ে যাবো, তাই লাঞ্চটা করে নেওয়া হবে একবারে। কারণ বাস কখন কোথায় মাঝখানে দাঁড়াবে সেখানে লাঞ্চ করে পাবো, টাইমও পাবো না, আর তার মধ্যে কী খাবো না খাবো বোঝাও যায় না। এখানে তো জানি যদি কদিন হেঁটেছি কোথায় কি পাওয়া যাচ্ছে দেখেছি। এই সামনে একটা সি ফুডের দোকান দেখলাম, রেটিং ভালো দোকান, ফ্রেশ বিরিয়ানি বড়ো হাঁড়ি সবই তৈরি হয়েছে, আর সাথে প্রন মশলা স্কুইড মশলা সব কিছু ছিল দোকানটায়। অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, সি ফুড প্রন, ডিম আছে, আবার ব্যাপার কোয়ান্টিটি যা দেখলাম তো অনেকটা, পুরোটা খেতে পারবো না, বাকিটা প্যাক করে নেবো ভাবছিলাম। সাথে তো ওই পান মশলা এই স্কুইড মশলা ওটা তো অর্ডার করাই হয়েছে। অত প্রাইস দিয়ে দিয়েছে তো মনে পড়ছে না, বাট এতটা রাইসের কোয়ান্টিটি সাথে বড় চিকেন দিয়েছে, ডিম দিয়েছে, বেশ ভালো ছিল, খেয়ে পেট তো ভরে গিয়েছিল। আর এক্সট্রা বাড়ি নিয়ে গেলাম না, মানে ভেবেছিলাম যে যদি নিয়ে যাই বাসে আছি টুকটাক মাঝে মাঝে খেয়ে নেবো, তার করলাম না যা আছে খেয়েই নিলাম। শুধু আমার জন্য ঠিক আছে, দোদার ওটা অনেকটা, আর সাথে চিকেন কারি তো আছেই, এই প্রন মশলাটা এসেও গেছে বলতে বলতে। একটা জিনিস ভালো, বিরিয়ানি পরিভাষা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ওই থানজাবুর পরে এখানে আছে নেই, সব জায়গাতেই কষিয়ে কড়ায় নাড়া বিরিয়ানি ছিল মশলাদার, মানে সব জায়গাতেই জাস্ট প্লেন, এটা মনে হচ্ছে জাস্ট চিকেন চিকেন রাইস খাচ্ছি এরকম টাইপ, ফ্রাইড রাইস মানে জাস্ট ঘরের ছাদে বিরিয়ানি, স্কুইডের সাথে ভালোই লাগলো খেতে। তারপর আমি রেডি খেয়ে নিয়ে খেয়ে উঠে বেরোনো খুব ঝক্কির হয় অলওয়েজই, যাই হোক চলে এলাম আমার দাদা একটা অটো করে বাসস্ট্যান্ড, তখন তো বাইক ছিল যে আগের দিন, আজকে অটো করে আসতে তো সব জিনিসপত্র নিয়ে বাসে সবাই চলে এসছে যাত্রীরা। এটা এসি বাস নয়, নর্মালি বাস, আর বাসের মধ্যে শঙ্খ মালা সব বিক্রি করতে মাঝে মাঝে উঠছি, তো বাস স্ট্যান্ডে আর কি ছেড়ে দিত বাস টাইম মতো। এই বাসে টেকনিক্যাল ত্রুটি কিছু হয়নি বা যান্ত্রিক গোলজ, বাট পৌঁছতে অনেক দেরি করেছিল, প্রায় রাত হয়ে গেছে অনেকক্ষণ যেতে যেতে, মাঝখানে কতবার ঘুমোলাম তার ঠিক নেই, ঠিক অনেকক্ষণ বাদে সেই রাত কটা নাগাদ পৌঁছলাম, অনেক রাত হয়ে গেছিলো আমাদের কন্যাকুমারী ঢুকতে ঢুকতে। সবে হোটেলে চেক ইন করে একটা দোকানে ওই ধোসাই অর্ডার করে দিলাম, এটা আমাদের হোটেলের সামনেই একটা দোকান, আর সেই দোকানের চারদিকে পুরো ফ্রেশ সি ফুড মানে সি ফিস, আপনি যেমন চান তেমন তন্দুরি ভাই বানিয়ে দেবে, পরের দিন দেখতে পাবেন, আজকে খুবই টায়ার্ড আর দেখানোরও তেমন ক্ষমতা নেই, তো ধোসা খেয়ে সাথে দুটো ইডলি দোলা অর্ডার দিলাম, আমি মুক্ত দোসা অর্ডার করেছিলাম সাথে চিকেন গ্রেভি এবং বাকিটা আছে। এখানে অ্যাটলিস্ট একটা জিনিস ভালো, চাটনি বাবা চাইতে হয়নি, পুরো চাটনি বালতিটা পাশেই নামিয়ে গেছিলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ, থ্যাংকস ফর ওয়াচিং, পরের ভিডিওর জন্য রেডি রাখবেন, কিন্তু আসছি কন্যাকুমারী থেকে।